মহান সত্যজিৎ রায়ের দৌলতে জয়সালমীর নামটার সাথে এক বাক্যে উচ্চারিত হয় বাঙালির ইমোশন সোনার কেল্লা। জয়সালমীর মানেই আমরা বুঝি মরুভূমি, উট আর সোনার কেল্লা। বিভিন্ন সিনেমা বা ম্যাগাজিনের পাতায় সোনার কেল্লার ছবি দেখে ছোটবেলা থেকেই সোনার কেল্লার ওপর এক বিশেষ আকর্ষণ তৈরি হয় আমার। মাথায় ঘুরতে থাকে সোনার কেল্লার ভেতরে যদি থাকা যায়। তাই এবারে জয়সালমীর ভ্রমণের প্রধান শর্ত ছিল রাজার হালে রাজকীয়ভাবে সোনার কেল্লার ভেতরে থাকা, ঘুরে বেড়ানো সোনার কেল্লার অন্দরে অন্দরে, মুকুলের বাড়ি খুঁজে বের করা, রাজস্থানী কালচার এক্সপিরিয়েন্স করা আর বিভিন্ন রাজস্থানী খাবার ট্রাই করতে কেল্লার উপরে ক্যান্ডেল লাইট ডিনার করা। তো চলুন আপনাদের নিয়ে যাই সোনার কেল্লার অন্দরে। গত দুটো এপিসোডে আপনারা দেখেছেন আমরা শিয়ালদা থেকে ট্রেনে বিকানির আসি। আজ বিকানির থেকে আমরা ট্রেনে করে এগিয়ে যাচ্ছি মরু শহর জয়সালমীরের উদ্দেশ্যে। বিকানির থেকে ট্রেন এখন ছেড়ে দিয়েছে, আমরা আবার এগিয়ে যাচ্ছি জয়সালমীরের দিকে। তো কাল সকালে আমরা পৌঁছে যাব জয়সালমীর একদম ভোরবেলা। জয়সালমীর পৌঁছে তারপর জয়সালমীরের ট্যুর শুরু হবে আমাদের। তো এখন বিকানির থেকে ট্রেনে করে আমরা এগিয়ে যাচ্ছি জয়সালমীরের দিকে। রাতে ট্রেন ছাড়ার পরেই আমরা শুয়ে পড়লাম। ঘড়ির কাঁটায় এখন ভোর 5:20 আর আমরা নেমে পড়েছি মরু শহর জয়সালমীর। মরু শহর যে চরম ভাবাপন্ন সেটা তো পড়েইছি, সেটা কিন্তু বোঝাও যাচ্ছে। সকাল সকাল তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে টেম্পারেচার বাড়বে, তখন কি দাঁড়ায় পরিস্থিতি সেটা তো সময় বলবে। স্টেশন থেকে বহু প্রতীক্ষিত সোনার কেল্লার প্রথম ভিউ। স্টেশনের বাইরে প্রচুর অটো পাওয়া যায়, কিন্তু আমাদের পুরো জয়সালমীর ট্যুরটা যেহেতু ক্লাসিক ট্যুর জয়সালমীর থেকে বুক করা ছিল, তাই তারা আগে থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন স্টেশনে, এবং সেই গাড়ি আমাদের পিক আপ করে নিয়ে চলল মরু শহরের দিকে। একদম সকাল সকাল এখন পৌঁছে গেছি আমরা জয়সালমীর সিটিতে। আর সবার প্রথমে যেটা শুরু করতে হবে সকালটা, সেটা হলো সকালের চা দিয়ে। এখানে চা তৈরি হচ্ছে, একটা চায়ে চুমুক দিয়ে তারপর বেরিয়ে যাবো আমরা হোটেলের দিকে। আমাদের আজকের আস্তানা সোনার কেল্লার ভেতরে, কিন্তু যেহেতু হোটেলে চেকিং টাইম 9:00 সময়, তাই তার আগের সময়টুকু কেল্লার বাইরে একটা হোটেলে থাকা ও ফ্রেশ হওয়ার জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল। কিন্তু সোনার কেল্লার ওপরে সানরাইজ দেখার উৎসাহে সকালের ঘুমটাকে মাটি করে হোটেলের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। আমরা জয়সালমীর স্টেশন থেকে চলে এসেছিলাম সে একটা হোটেলে। তো এখান থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমরা এখন যাব আমরা যে হোটেলটাই থাকবো ওখানে। তো এই হোটেলকে আপাতত বিদায় জানিয়ে এখন এগিয়ে যাচ্ছি সোনার কেল্লার দিকে। ফাইনালি আমরা চলে এসেছি সোনার কেল্লার সামনে। পেছনেই দেখতে পাচ্ছেন সোনার কেল্লা, এখানে অবধি কিন্তু ট্যাক্সি আসবে। এখানে ট্যাক্সি এসে ট্যাক্সিগুলো কিন্তু এখানে রেখে দেবে, ছেড়ে দেবে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো অটো নিয়ে, এদিকে অটো পাওয়া যাবে, অটো নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সোনার কেল্লার দিকে। আমরা আজকে থাকবো যেহেতু সোনার কেল্লার ভেতরে, তাই অটো নিয়ে ওপরের দিকে যেতে হবে। অটো আমরা ধরছি, এখান থেকে ধরে যাব ওই পেছনে সোনার কেল্লার কাছে। এই যে এখানে অটো পাওয়া যাচ্ছে, সামনে অটো রয়েছে, এই অটোগুলোর মধ্যে কথা বলে নেবো, নিয়ে আমরা উপরে উঠে যাব। আমরা থাকবো এই জায়গাটায়, এই জায়গাটা আমাদের হোটেল। আজকে জয়সালমীর ফোর্টের ভেতর এতটাই ভিড় হয়েছে যে
নিচ থেকে কোনো অটো বা অন্য কোনো ভেহিকেল ওপরে উঠতে দিচ্ছে না। সমস্যা একটাই, সেটা হচ্ছে প্রচণ্ড রোদ, রোদে একদম কুপোকাত আমরা। তাছাড়া কিন্তু আমাদের হেঁটে হেঁটে উঠতে হচ্ছে ওপর অবধি। এটা বেশ ভালোই লাগছে, নতুন জায়গা এক্সপ্লোর করতে সবসময়ই ভালো লাগে। জয়সলমীরে ফোর্টে ওঠার সময়, গোল্ডেন ফোর্টে ওঠার সময় এখানে সাইডে বসে একজন খুব সুন্দর মিউজিক বাজাচ্ছেন, রাজস্থানি মিউজিক। এই শুনতে শুনতেই প্রথম ওপরে ওঠা, আর এখনই তো রাজস্থান রাজস্থান ফিলটা আসছে। একটার পর একটা গেট পেরিয়ে যাচ্ছে আর সামনে অপেক্ষা করছে অপার বিস্ময়। সোনার কেল্লার ভেতর দিয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। সামনেই হোটেল, এইখানে এই যে গাছটা, গাছটা পেরোলেই আমাদের হোটেল। প্রচুর হোটেল রেস্তোরাঁ রয়েছে, আর তার সাথে তো কি নেই এখানে, প্রচুর দোকান রয়েছে। অহনা তো একদম খুশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি এখনো আপাতত চেক ইনটা করব, করার পরে আরেকবার উঁকি মারব কি কি আছে না আছে। এটা আমাদের হোটেল, তো আমরা এখন হোটেলে উঠছি, ঢুকছি। এটা প্রথমত আগে কিন্তু লিভিং হাউস ছিল, এখন সেটাকে হোটেলে কনভার্ট করা হয়েছে। জয়সলমীরের সোনার কেল্লার ভেতর আমাদের আজকে স্টে, আমাদের এইটাই হলো হোটেল। আর এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি, আমাদের রুমের নামটা হচ্ছে ওপিয়াম রুম। এটা কিন্তু ট্র্যাডিশনাল যেরকম হোটেল হয় সেরকমটা নয় বলেই শুনলাম, আগে এটা থাকার জায়গা ছিল, পরে সেটা গেস্টদের জন্য হোটেলের মতন করে তৈরি করা হয়েছে। এবং এটার যেটা বিশেষত্ব, এটা রন্ধ্রে রন্ধ্রে রয়েছে রাজস্থানি কালচারের ছোঁয়া। সোনার কেল্লা বেলে পাথর দিয়ে তৈরি, আর তার উপর যখন সূর্যের প্রথম রশ্মি পড়ে তখন পুরো গলিত সোনার মতন লাগে। আমাদের যে হোটেল সেটাতেও কিন্তু ওই ব্যাপারটাকে বজায় রাখা হয়েছে, রুমের দেওয়ালগুলো ওই রকম বেলে পাথর দিয়েই তৈরি। আর এখানে এসেই সব থেকে যে জায়গাটা আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে এরকম কোজি একটা সিটিং এরিয়া, বসার জায়গা, যেটার মূল বিশেষত্ব হচ্ছে জানলা দিয়ে বাইরে তাকালেই পুরো শহরটা দেখা যায়। আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এলাম, এখন হচ্ছে লাঞ্চ টাইম। আর আজকে আমরা লাঞ্চ করব দ্য সূর্যা রেস্তোরাঁয়। এখানে হচ্ছে রুফটপ রেস্তোরাঁ, এখন গনগনে রোদ, কিন্তু সানরাইজ বলুন বা সানসেটের সময় বা রাত্রিবেলাও খুব সুন্দর লাগবে। সত্যি বলতে গনগনে রোদ, কিন্তু তার মধ্যেও এই জায়গাটা এত ভালো লেগেছে, এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। অমনা আমাকে বারবার বলছে যে এত রোদ্দুরে তুমি কী করে যাচ্ছ, এত ভালো লেগেছে জায়গাটা, জানি না অন্য কিছু ঘুরে দেখতে পারবো কিনা। এখানেই মনে হচ্ছে যে এখানেই থেকে যাই, এখানেই বসে থাকি, সারা সময়টা এখানে বসে থাকতে ইচ্ছে হচ্ছে। আর পেছন দিকটা পুরো দেখা যাচ্ছে মরুভূমি, যতটা তাকাবেন পুরো ডেজার্ট দেখা যাচ্ছে, দূরে দূরে হাভেলিগুলোও দেখতে পাওয়া যাচ্ছে। আর আমাদের যে হোটেল যেটাই আমরা রয়েছি সেটা কিন্তু ঠিক এর পেছনেই, এইটা হচ্ছে আমাদের হোটেল। আমি আজকে এখানকার ট্র্যাডিশনাল একটা ভেজ থালি, মহারাজা থালি অর্ডার দিয়েছিলাম। থালি মানে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দেয় বলুন, এটাই সব থেকে মজা লাগে। টেস্ট তো তারপরে আসছি। অনেক রকম রয়েছে, রয়েছে ভেজ পোলাও, চাপাটি, তার সাথে ডাল, মিক্স ভেজ, পনির, স্যালাড, পাঁপড়, আর অভিপ্রত এর সাথে নিয়েছে চিকেন টিক্কা মশালা। উপরে পুরো বাটার ভরে রয়েছে, এখানে বাটার দিয়েছে, আর চিকেনটা দেখে তো ভালোই লাগছে। আমরা যারা ননভেজ খেতে ভালোবাসি তাদের কিন্তু ভেজ আইটেম খুব একটা টেস্টি না হলে মনে ধরে না, এটা নিয়েই একটুখানি ডাউট ছিল যে ভেজ থালি অর্ডার দিয়েছি কি জানি কেমন লাগবে খেতে, কিন্তু সত্যি বলছি ভীষণ টেস্টি এই সমস্ত খাবারগুলো। চিকেনটা কিন্তু বেশ স্পাইসি দেখে বোঝা যাচ্ছে,
ওয়াও দারুণ। আমরা হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়ে নিলাম। দুপুরে লাঞ্চ করে এসে বাইরে এত রোদ দেখে আমরা আর বেরোনোর সাহস করিনি, কিন্তু বারবারই মনে হচ্ছে যখন আমরা আসছিলাম আমাদের হোটেলে সোনার কেল্লার ভেতর দিয়ে অনেক কিছুই মিস হয়ে গেছে, ঘুরে দেখা হয়নি, তাই কখন বেরোবো কখন বেরোবো মনটা উসখুস উসখুস করছিল। তাই এখন একটু রোদের তাপটা কমতে আর রুমে আমরা নিজেদেরকে আটকে রাখতে পারছি না, তাই এখন আমরা একটু বেরোচ্ছি সোনার কেল্লাটার ভেতরে চারপাশটা ঘুরবো। হাতে সময় রয়েছে, কোনো তাড়াহুড়ো নেই, তাই আমরা এদিকে ওদিকে নিজেদের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছি। এরকমই ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছি শ্রী লক্ষ্মীনাথজির মন্দিরে। আর বাইরে রয়েছে এরকম দুটো শ্বেত পাথরের হাতি। আমরা এখন এগিয়ে চলেছি জয়সলমীর ফোর্টের আইকনিক প্লেস মুকুলের বাড়ি খুঁজে দেখার জন্য। জয়সলমীর ফোর্টে আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি ফাইনালি মুকুলের বাড়ি। আমাদের চোখের সামনে রয়েছে এখন মুকুলের বাড়ি, যে বাড়িটা আমরা দেখেছিলাম সোনার কেল্লা সিনেমাতে। এই হলো সেই মুকুলের বাড়ি, এটাই আমরা সোনার কেল্লা মুভিতে দেখেছিলাম। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মুকুলের বাড়ির সামনে। এই হলো সেই আইকনিক মুকুলের বাড়ি, আর আমার সঙ্গে রয়েছেন ওনার অবিনাশ ব্যাসজি। তো উনি এই জায়গার ব্যাপারে বলছেন, যদিও ওনারা সেই সময় যখন শুটিং হয়েছিল তখন এখানে ছিলেন না, ওনারা থাকতেন যোধপুরে। ওনারা বর্তমানে কিন্তু এই বাড়ির মালিক। আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার মতো ইমোশনাল হয়ে পড়েন, আপনারা যদি মুকুলের বাড়ি দেখার ইচ্ছে হয় আপনাদের, তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করে ওনার সঙ্গে আসতে পারবেন। আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে বলে দিচ্ছি। স্যার, আপনার কন্ট্যাক্ট নাম্বার? 7568 7568 655 655 711 711। তো আপনারা শুনে নিলেন, এই হলো ওনার কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যখন আসবেন ওনাকে ফোন করবেন, ফোন করে চলে আসবেন, উনি কিন্তু ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দেবেন ওনার বাড়ি, অর্থাৎ মুকুলের বাড়ি। সোনার কেল্লা সিনেমার শুটিং এখানে হয়েছিল। একটা অন্যরকম রোমাঞ্চ অনুভব করছি। গ্রেট সত্যজিৎ রায় এইখানে শ্যুট করে গেছেন। বাঙালির কত শত না ইমোশন জড়িয়ে রয়েছে এখানে, এবং সেই জায়গায় ফাইনালি আসতে পেরেছি এবং এই মুকুলের বাড়িতে বসেই কথা বলতে পারছি আপনাদের সাথে। মুকুলের বাড়ি খুঁজে পেয়ে আমরা কিন্তু যার পর নাই আনন্দিত। অহনার খুব ভালো লেগেছে, অহনা ওপরে উঠেছিল, আমি যদি ওপরে উঠিনি। যাই হোক, আপাতত আমরা যাচ্ছি ক্যানন পয়েন্ট দেখার জন্য। গলির ভেতর দিয়ে রাস্তা, সামনেই রয়েছে ক্যানন পয়েন্ট। সিটির প্রত্যেকটা বাড়িতে স্টেপগুলো কিন্তু এরকমভাবে বানানো, একটা পাথরের ওপর আরেকটা পাথরকে বসিয়ে তার উপর আবার পাথর বসিয়ে এরকমভাবে স্টেপগুলো বানানো। এটা কিন্তু একটা অদ্ভুত রকম ব্যাপার, কিন্তু এর ওপর চাপ দিলেও কোনো অসুবিধা হয় না। আমরা এখন চলে এসেছি ক্যানন পয়েন্টের সামনে। এখান থেকে কিন্তু সব থেকে ভালো সানসেট দেখতে পাওয়া যায়। তো যেটা ব্যাপার হলো, দূরে দেখা যাচ্ছে ওই দিকটা করে, ওটা হলো ব্যাস ছেত্রি, মানে ব্রাহ্মণদের ক্রিমেশন পয়েন্ট। ওই জায়গাটায় ব্যাস ছেত্রি দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে। আপনারা যদি ফোর্টের ওপরে সানসেট দেখতে যান তাহলে কিন্তু ওখানে যেতে হবে, ওখান থেকে কিন্তু ফোর্টের ওপর সব থেকে ভালো সানসেট দেখতে পাওয়া যায়। আর বড়াবাগ আছে ওই দিকটা করে, আমরা কালকে তো যাবো বড়াবাগ, আপনাদের নিয়ে যাবো কালকে আগামীকাল। আপাতত এখানে রয়েছি ক্যাননের পাশে, এত বড় একটা ক্যানন। থ্যাংক ইউ সো মাচ। আমরা এবারে সোনার কেল্লাকে পেছনে ফেলে গাদিশাল লেকের দিকে এগিয়ে চলেছি সানসেট
ও লেজার শো দেখার জন্য। জয়সলমীর ফোর্ট ঘোরার পর আমরা এখন চলে এসেছি গাদিশাল লেকের পাশে। আমরা এখন যাচ্ছি গাদিশাল লেক দেখার জন্য। এখানে কিন্তু একটা মার্কেট এরিয়া আছে, মার্কেট এরিয়াতেও আপনারা কেনাকাটা করতে পারেন। আমার বারবার চোখ আটকে যাচ্ছে এদিকে ওদিকে, আমি আপনাদের সাথে কথা বলবো কি এই দিক ওদিকটা দেখবো না, দেরি করার জন্য অভিব্রত কাছে বকুনি খাবো না আপনাদের সাথে কথা বলবো। মানে শপিং পেলে আর মানে দোকানপত্র পেলে আর দেখতে হয় না, তো কালারফুল জিনিসপত্র চারপাশে কি করে চোখ সরাই বলুন। বাই দ্য ওয়ে আমার পাকড়িটা কেমন লাগছে সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না, পাকড়িটা কিন্তু কেমন লাগছে জানাতে ভুলবেন না। যাই হোক, সামনেই চলে এসছে গাদিশাল লেক, এই যে এখানে গাদিশাল লেক, এরপরে কিন্তু লেজার শো আছে সেটা কিন্তু দেখবো, আপাতত লেকের আশপাশটা একটু ঘুরে দেখে নিই। সূর্যাস্তের মুহূর্তে আমরা এসে পৌঁছেছি গাদিশাল লেকে। এখানে কিন্তু বোটিং করা যায় আর প্রচুর মাগুর মাছ রয়েছে, প্রচুর মানুষ মুড়ি খাওয়াচ্ছেন তাদের, তাই জন্য একদম পাড়ের ধারে তারা চলে এসছে, ভিড় করেছে। এরপর শুরু হলো বহু প্রতীক্ষিত লেজার শো। শোয়ের মাধ্যমে তুলে ধরা হলো রাজস্থানের ইতিহাস, সংস্কৃতি ও কালচার। আমরা শো দেখে কেল্লায় ফেরার পথ ধরলাম। আলো জ্বলে উঠেছে সমগ্র কেল্লা জুড়ে। রাতে এখন আমরা ফিরে চলে এসেছি জয়সলমীর ফোর্ট থেকে আমাদের হোটেলে। ফিরে এসে আমরা চেঞ্জ করে নিয়েছি, এবার আমরা যেটা করব সেটা হলো এখন হোটেলে একটু রেস্ট নেব, তারপর আমরা যাব ডিনার করতে। আমরা দুপুরেও খেতে এসেছিলাম সুরিয়া রেস্তোরাঁয়, এখনও তাই এসেছি, আর এখন আমরা রুফটপ রেস্তোরাঁয় বসে ডিনার সারব। দুপুরে যখন এসেছিলাম খুব রোদ ছিল বলে ভেতর দিকটায় বসেছিলাম, এখন এখানে বসে বাইরে তাকালেই পুরো জয়সলমীর শহরটাকে দেখা যাচ্ছে। ডিনার এসে হাজির এরকম ডিম লাইটে রুফটপ রেস্তোরাঁয় বসে ডিনার। ফ্রাইড রাইস, ডিম কারি আর লাল মাছ দিয়ে ডিনার সারব। রাজস্থানের বিখ্যাত ডিশ লাল মাছ, আসলে মাটনের ডিশ, রাজস্থানি লাল লঙ্কা দিয়ে বানানো। রুফটপ রেস্টুরেন্টে বসে চাঁদের আলোতে ক্যান্ডেল লাইট ডিনার করছি আমরা দুজন। এখন সামনেই দেখা যাচ্ছে পুরো জয়সলমীর সিটিটা দেখা যাচ্ছে, আলো জ্বলজ্বল করছে। জীবনের প্রথম ক্যান্ডেল লাইট ডিনারের অভিজ্ঞতা কেমন লাগছে? ভালোভাবে। বিয়ের 6 বছর পর প্রথমবার ক্যান্ডেল লাইট ডিনার করাচ্ছে আমাকে, তাও আবার সোনার কেল্লার উপরে বসে, এক অনন্য অভিজ্ঞতা কি, তাই না? ডিনার সেরে হোটেলে ফিরে এলাম। রাত বেশ অনেকটাই হয়েছে, ঘুমিয়ে পড়লেই হয় আর কি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, বলা ভালো মন মানছে না, এই সুন্দর রূপ আর তো দেখতে পাবো না, একমাত্র আজকের রাতটাই রয়েছে হাতে, সেই জন্য দুচোখ ভরে যতক্ষণ দেখা যায় তাকিয়ে দেখছি। দূরে আলোগুলো জ্বলছে, ভীষণ ভালো লাগছে দেখতে, রুমের জানলা দিয়েই দেখা যাচ্ছে যখন এত সুন্দর একটা দৃশ্য, এরকম আরাম করে জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখাটার মজাটাই কিন্তু আলাদা। আজ এতটাই, আগামী পর্বে আপনাদের নিয়ে যাব দীর্ঘ 250 কিলোমিটার মরু সফরে। জয়সলমীরের সর্বত্র ঘোরার জন্য অটো পাবেন, তবে ট্যুরিস্ট বেশি আসার জন্য স্বাভাবিকভাবে ঠগবাজ মানুষদের ভিড়ও বেশি, তাই আগে থেকে চেনা কোনো ট্যুর এজেন্সির সাথে কথা বলে রাখলে তারা বাজেট অনুযায়ী পুরো ট্যুরটাই সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দেবেন। সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গার রিভিউ দেখে সিলেক্ট করি ক্লাসিক ট্যুর জয়সলমীরকে, যাতে সার্ভিস ও আতিথেয়তায় আমরা মুগ্ধ। সো ফাইনালি ওয়েলকাম টু দ্য থর ডেজার্ট।
আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। এখানে আমার পেছনে বর্ডার এরিয়াতে একটা গেট মতো বানানো হয়েছে, যে এখানে যখন পাকিস্তান বম সেলিং করেছিল তখন কিন্তু এই যে বোমগুলো এগুলো কিন্তু ফাটেনি, এগুলো কিন্তু এখনও অরিজিনাল বোমগুলো রয়ে গেছে এখানে। এটাই কিন্তু 1971 যুদ্ধের সময় পাকিস্তান এখানে ছেড়ে গেছিলো।